আসসালামু আলাইকুম, ভুবন করণ বাংলাবাবু টিভিতে ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে ঢাকা গাজীপুর যোধপুর রেল স্টেশনের সেই ভিডিওটি। তো যোধপুর রেল স্টেশন থেকে অনেকটাই দূরে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন যে রেলটি দেখতে পাচ্ছেন, এই রেলটি একটি তেলের ডাব্বা নিয়ে যাচ্ছে চট্টগ্রাম। তো এখান থেকে রওনা দিছে ঢাকা কমলাপুর থেকে। তো বন্ধুরা, আমাদের এখানে নতুন নতুন ট্রেনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন যে রেলটি দেখতে পারতেছেন, এই রেলটি জামালপুর দেওয়ানগঞ্জ থেকে রওনা হয়েছে ঢাকা কমলাপুর যাবে। তো এই রেলটি এখন ঢাকা যোধপুর থামবে না, কেননা যে এই রেলটি ডাইরেক্ট চলাচল করে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি বাবু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এখানে রেল সিগন্যাল দেখতে পারতেছেন আপনারা, ফাল পারতেছে। তো এটি ফাল পড়ার কারণ হচ্ছে এখন যে ট্রেনটি যাচ্ছে সেই ট্রেনটি থামবে, থামার কারণে এখানে সিগন্যালে লাল বাতি জ্বলছে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম এই ট্রেনটি থামবে না, তো এখন লাল বাতি দেখে ভাবলাম যে ট্রেনটি থামে যাবে, কেননা সামনেই যোধপুর রেল স্টেশন, সেখানে এই ট্রেনটি থেমে যাবে। থামার পরে এখান থেকে রওনা হবে, ঢাকা কমলাপুর যাবে গা, সামনে আর দাঁড়াবে না। তো এখন যে রেলটি দেখতে পারতেছেন, এই রেলটি রাজশাহী থেকে নালমনিহাট থেকে রওনা হয়, এই রেলটি ঢাকা কমলাপুর যা। তো এই ট্রেনটিও থামবে ঢাকা গাজীপুর যোধপুর রেল স্টেশনে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিবারই আপনাদেরকে রেলের রাস্তা, রেল কীভাবে চলাচল করে সেসব সম্পর্কে ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এই রেলটি এখনই চালু করছে, এই রেলটিও থেমে যাবে। তো বর্তমানে ডিজিটাল পদ্ধতির কারণেই এখন অনেক কিছুই অবাক করে দেয়। যেমন এই ট্রেনগুলো থামার কথা ছিল না, এই ট্রেনটি এখন এখানে চালু করে ফেলেছে। তো এই ট্রেনটিও কিন্তু যোধপুর রেল স্টেশনেই থামবে, কারণ রেল স্টেশন একটু সামনেই, হাফ কিলো রাস্তাও হবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখুন আপনারা। তো আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর দূরে যাব না, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, এই ট্রেনটি যে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি আসতেছে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে। এই ট্রেনটি এখন যাবে ঢাকা কমলাপুর, ট্রেনটি থামবে ঢাকা যোধপুর।